থার্সডি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়র রচিত কমেডি। 5ই মে 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাস। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র রচিত কমেডি অ্যাজ ইউ লাইক ইট। স্যার রোনাল্ড দ্য বয়ের 3 ছেলে, বড় অলিভার, মেজো জ্যাক্স আর ছোট অরল্যান্ডো। অলিভারের বাড়ির কাছাকাছি ফলের বাগানে বসে অরল্যান্ডো ওদের পুরনো চাকরকে, মানে অ্যাডামকে, তার বাবার উইলের কথা বলে। আমার যতদূর মনে পড়ে বাবা আমার জন্য সামান্য 1,000 পাউন্ড রেখে গিয়েছিলেন। তুমি যা বললে সেই মতো বর্দার ওপর ভার ছিল আমাকে ভালোভাবে মানুষ করে তোলার জন্য। মেজদাকে সে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বেশ উন্নতি করেছে, আমাকে বাড়িতেই ফেলে রেখে গেঁয়া করে তুলেছে। আমাকে খেতে দেওয়া হয় চাকর বাকরদের সঙ্গে, ভাইয়ের মর্যাদা বলতে কিচ্ছু নেই। আমার স্বভাবের সৌন্দর্যকে অশিক্ষার মাধ্যমে মুছিয়ে দিতে চায়। আমি আর এই অবহেলা সহ্য করব না। অরল্যান্ডো তার বর্দাকে আসতে দেখে অ্যাডামকে লুকিয়ে পড়তে বলে। অলিভার কাছে এসে জিজ্ঞাসা করে, এই যে মশাই, কি করা হচ্ছে এখানে? আমাকে কিছুই করতে শেখা হয়নি কেন? কাজেই কিছুই করছি না, অলিভার আগত হয়ে বলে। দূর হয়ে যায় আমার সামনে থেকে, কার সামনে কথা বলছো জানো না? অরল্যান্ডো রক্ষ কণ্ঠে জবাব দেয়, খুব জানি, তুমি আমার বড় ভাই, আমার ভিতর একই পিতার রক্ত বইছে। তুমি আগে এসেছো বলে তার আরও কাছের হয়েছে তাকে সম্মান দেখাবার জন্যে। অলিভার ফুঁসিয়ে উঠে মারতে উদ্যত হয়। যত বড় মুখ নয় তত বড় কথা, অরল্যান্ডো ভরকায় না। চুপ কর দাদা, এ ব্যাপারে তুমি অনেক ছোট, অলিভার উত্তেজিত হয়ে বলে। কিরে, মারবি নাকি শয়তান? অরল্যান্ডো ভুকুটি করে। শয়তান আমি নয়, যদি বড় ভাই না হতে তোমার গলা থেকে হাত সরিয়ে না নিয়ে জিভটা টেনে ছিঁড়ে ফেলতাম। দুই ভাইতে মারামারি করতে উদ্যত হতে দেখে পুরনো চাকর অ্যাডাম মধ্যস্থতা করতে আসে। আমার দুই মনিব, এসব কী হচ্ছে? স্বর্গত পিতৃদেবকে স্মরণ করে এক হয়ে যাও, অলিভার বলে ওঠে। অরল্যান্ডো ছেড়ে দে বলছি, অরল্যান্ডো বলে, আমার কথা না শোনা অবধি ছাড়ব না। বাবা উইলে তোমাকে নির্দেশ দিয়ে গেছেন মানুষ করে তোলবার জন্য, তুমি তার কী করেছো? হয় বাবার নির্দেশ পালন করো, না হয় বাবা যে টাকা দিয়ে গেছেন দিয়ে দাও, আমি সরে যাচ্ছি আমার ভাগ্যকে সঙ্গে নিয়ে, অলিভার উপহাস করে। কুড়িয়ে পেলে তো হাত পাতবে, তোমার দায়িত্ব আমি আর বইব না, উইলের কিছু অংশ পাবে, এবার ছাড়ো। পরে পুরনো চাকর অ্যাডামসকে উদ্দেশ্য করে হুমকি দেয়, তুইও ওর সঙ্গে বিদায় হওয়া বড় কুত্তা। অ্যাডাম হাসি, চমৎকার পুরস্কার, আমার পুরনো মনিব এমন অসংলগ্ন ভাষা কোনোদিন প্রয়োগ করেননি, ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন। অরল্যান্ডো আর অ্যাডাম চলে যাবার পর অলিভার দাঁতে দাঁত নিষ্পেষণ করে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। একটু আগে 1900 ড্রেনিস বলেছিল, মল্লযোদ্ধা মসিয়ে চার্লস তার দর্শন প্রার্থী। সে মসিয়ে চার্লসের নতুন রাজদরবারে সংবাদ জিজ্ঞাসা করায় চার্লস জানান খবর গতানুগতিক, পুরনো ডিউক এখনও নির্বাসিত। ডিউকের ছোট ভাই ফ্রেডরিক দাদাকে নির্বাসিত করে নতুন ডিউক রূপে প্রচুর ধনসম্পত্তির মালিক। পুরনো ডিউকের একমাত্র কন্যা রোজালিন্ড তার বাবার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তার খুড়তুতো বোন সিলিয়া, অর্থাৎ বর্তমান ডিউকের মেয়ে, ওকে অতিরিক্ত ভালোবাসার দরুন যেতে দেয়নি। পুরনো ডিউক আরভেনের জঙ্গলে পুরনো আমলে রবিনহুডের মতো বাস করছেন। শোনা যায় অভিজাত বংশের বহু তরুণ ওখানে নিত্য ভিড় জমিয়ে তোলে। অলিভার মসিয়ে চার্লসকে জিজ্ঞাসা করে, আগামীকাল ওখানকার মল্লযুদ্ধে তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো নাকি? মসিয়ে চার্লস সম্মতি জানিয়ে বলে, একটা কানাঘুষো শুনলাম ছোট কর্তা অরল্যান্ডো, নাকি ছদ্মবেশে মল্লযুদ্ধে নামছে। আপনার সঙ্গে হৃদ্যতা আছে, তাই ওকে নিষেধ করে দেবার জন্য আমি বলতে এসেছি। নিজের সুনাম ক্ষুণ্ণ হতে আমি দিতে পারি না, সে যদি সত্যি নামে তাকে ঘায়েল করতেই হবে, অলিভার এইটাই চাইছিল। সে আর একটু ইন্ধন জোগায়, চার্লস তুমি সুহৃদের মতোই বলতে এসেছো, কিন্তু আমার ছোটো ভাইটি হচ্ছে 1 নম্বর গুঁয়ার, আমার মানা শুনবে না, ওর ঘাড়টা মোটকে দিলে আমি খুশিই হব। তবে সাবধান, সে যদি তোমার সহজে হারিয়ে দিয়ে বাহাদুরি না পায় তাহলে আর রক্ষে নেই, ছলে বলে কৌশলে তোমায় খতম না করা পর্যন্ত রেহাই দেবে না। মসিয়ে চার্লস গর্ব করে বলে, ঠিক আছে, এমন উচিত শিক্ষা ওকে দেবো
যে অক্ষত দেহে সে ফিরবে না, আর যদি অকৃতকার্য হই জীবনে আর লড়ব না। চার্লস বিদায় জানিয়ে চলে যাবার পর মনে মনে বলে, আমি ওটাকে সবচেয়ে ঘৃণার চোখে দেখি। আশ্চর্য, অপর সবাই ওকে ভীষণ ভালোবাসে। ওর বিনয় ব্যবহার লেখাপড়া শিখেনি, তবু যেন শিক্ষিত। আমিই যেন হেয় হয়ে পড়েছি সবার কাছে। এসব আর বেশি দিন নয়, কাজেই চার্লস বেশ শেষ করে দেবে। ফ্রেডেরিকের প্রাসাদের সামনে ময়দানে রোজালিন্ডা সিলিয়া বেড়ায়। রোজালিন্ডের মনে শান্তি নেই, কেবলই মনে পড়ে তার নির্বাসিত পিতাকে। সিলিয়ার ভালো লাগে না ওর এই বিষণ্নভাব। সে জ্যাঠতুতো দিদিকে জানায়, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা বাসো না। জ্যাঠামশাই যদি আমার বাবাকে নির্বাসিত করতেন আর আমি যদি তোমার কাছে থাকতাম, তাহলে জ্যাঠামশাইকেই আমি বাবার মতো দেখতাম। রোজালিন্ড জোর করে মুখে হাসি টেনে বলে, বেশ, আমি পিতার নির্বাসনের কথা ভুলে গিয়ে তোমার সঙ্গে হাসি খুশিতে মাতব। সিলিয়া জানায়, জানো তো আমি বাবার একটিমাত্র মেয়ে। বাবা মারা যাবার পর আমি সব পাবো জ্যাঠামশাইয়ের কাছ থেকে। ছিনিয়ে নেওয়া সব কিছু আমি তোমায় ফিরিয়ে দেবো, শুধু তুমি একটু হাসো, অমন গোমরা মুখ হয়ে থেকো না দিদি। রোজালিন্ড হাসে, ঠিক আছে, প্রেমে পড়ার খেলা করে একটু মজা করলে কেমন হয়। সিলিয়া তীজক দৃষ্টিতে তাকায়, মুখে দুষ্ট মিষ্টি হাসি, মজা তো হবে। দেখো খেলা করতে করতে যেন সত্যি না হয়ে যায়, রোজালিন্ড বলে। তাও তো বটে, কী নিয়ে ভাগ খেলা করা যায় বলো তো। এরপরে ভাগ্যলক্ষ্মীর কথা ওঠে। ভাগ্যদেবী যাকে সুন্দর করে তোলেন সে সাধ্যী নারী হয় না, আর যাকে সাধ্যী নারী করেন সে সুন্দরী হয় না। সিলিয়ার কথায় রোজালিন্ড বলে, ভাগ্যদেবী সাংসারিক বিষয়ে কর্তৃত্ব করেন, কিন্তু প্রকৃতি দেবী তার মনে দৈহিক সৌন্দর্যের উপর প্রভাব বিস্তার করেন। বিদূষক টাপস্টোন এসে জানায়, সিলিয়াকে তার বাবা ডেকে পাঠিয়েছেন। ঠিক ওই সময় ফ্রেডরিকের সহচর লাভোকে আসতে দেখে রোজালিন বলে ওঠে, মুখ ভর্তি করে খবর নিয়ে এসেছেন নিশ্চয়। লাভ ও সিলিয়াকে বলেন, সুন্দরী রাজকন্যা, তোমরা সুন্দর মল্লযুদ্ধ হয়ে গেল দেখতে গেলে না? অবশ্য সবচেয়ে ভালো খেলাটি এখানেই হবে, আগের খেলাটি খুব মজার। এক বুড়ো আর তিন জোয়ান ছেলে খেলতে এলো। ডিউকের মল্লবীর মসিয়ে চার্লস বড় ছেলের সঙ্গে কুস্তি লড়ে তাকে ফেলে দিয়ে তিনখানা বুকের পাঁজর ভেঙে ফেলল। সে আর বাঁচবে না। মেজো আর ছোটো ছেলের দশা একই রকম, আর সেই বুড়োটার সেই কান্না। আশ্চর্য এই যে শুনলাম পাঁজর ভাঙার দৃশ্যটা মেয়েদের কাছে নাকি রঙ্গ কৌতুকের সৃষ্টি করেছে। রোজালিন্ড সিলিয়াকে জিজ্ঞাসা করে, এমন খেলা দেখবে কি না? সিলিয়া সবাইকে আসতে দেখে বলে, দেখেই যায় না দিদি। ডিউক ফ্রেডরিক ওদের দুজনকে দেখে বলেন, তোমরা এই মল্লযুদ্ধ থেকে দুঃখই পাবে, প্রতিদ্বন্দ্বীর বয়স নিতান্ত কম, ওকে যদি বারণ করতে পারতাম। এমন একরুখা যে কোনো কথাই শুনছে না। ডিউক অপর দিকে চলে গেলে সিলিয়া লাভকে অনুরোধ করে তরুণ প্রতিদ্বন্দ্বীকে ওদের কাছে একবার আসার জন্য। লাভ ও প্রতিদ্বন্দ্বীকে ডেকে দিলে অরল্যান্ড ওদের কাছে এসে বিনয়ের সঙ্গে দাঁড়ায়। রোজালিন্ড তাকে জিজ্ঞাসা করে, তরুণ, তুমি মল্লবীর মসিয়ে চার্লসকে প্রতিদ্বন্দ্বিতা ডেকেছো? অরল্যান্ড সবিনয়ে উত্তর দেয়, না সুন্দরী রাজকন্যা, আমি হচ্ছে একজন সাধারণ প্রতিদ্বন্দ্বী, আর পাঁচজনের মধ্যেই এর মধ্যে এসে পড়েছি, শক্তি করি পরীক্ষা করবার আশায়। সিলিয়া বলে, যুবক, তোমার এই দুঃসাহসিক হঠকারিতার পরিণাম সাংঘাতিক, আমরা অনুনয় করছি, এই সংকল্প ত্যাগ করো। অরল্যান্ড জানায়, আমি তা স্বীকার করি, কিন্তু আপনাদের চোখ ও শুভ ইচ্ছা পরীক্ষা ক্ষেত্রে আমাকে অনুসরণ করুক। যদি আমি হেরে যাই তবে এমন একজনের মৃত্যু হবে যে মরতেই গিয়েছিল, এ দুনিয়ার শোক করবার মতো আমার কেউ নেই। রোজালিন্ড জানায়, আমার তো সামান্য শক্তিটুকু আছে, সেটুকু যদি তোমায় দিতে পারতাম। সিলিয়া বলে, সেই সঙ্গে আমারটাও। অরল্যান্ড মল্ল প্রাঙ্গণের দিকে এগিয়ে যায়। অপরদিকে ডিউক চার্লসকে বলেন, চার্লস, তুমি শুধু এক রাউন্ড খেলবে, একবার পড়ে যাওয়ার পর আর নয়। চার্লস বলে, একবারই যথেষ্ট, একবার পড়ে গেলে সে দ্বিতীয়বার নরবার সুযোগই পাবে না। মল্লযুদ্ধ শুরু হয়। সবাই নিশ্চিন্ত জানে যে তরুণ প্রতিদ্বন্দ্বীর পাঁজর কখনা এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু একটু পরেই সবাই বিস্ফারিত নেত্রে চিহি দেখে অজেয় মল্লবীর চার্লস কুপকাত হয়ে পড়ে আছে। ডিউজ কিতা করে ওঠেন, আর নয়। অরল্যান্ড বীর দর্পে জানায়, আমার সব ক্ষমতা আমি এখনও প্রয়োগ করিনি, তাই বলছি প্রভু আর একবার। চার্লসের অবস্থা কাহিল, তিনি চারজন মিলে ওকে ধরাধরি করে নিয়ে চলে যায়। ডিউক তরুণকে জিজ্ঞাসা করে, তোমার নাম, পরিচয় কি? অরল্যান্ড জানায়, আমার নাম অরল্যান্ডো, রোল্যান্ড দ্য বয়ের ছোটো ছেলে। ডিউকের মুখখানা গম্ভীর হয়ে যায়। তোমার বাবা সবার শ্রদ্ধার পাত্র ছিলেন, কিন্তু তিনি আজও আমার শত্রু। সে যাই হোক, বীর যুবক, তোমার মঙ্গল কামনা করি। সিরিয়া রোজালিন্ডকে বলে, বাবার এমন এক করে কথাটা বলা উচিত হয়নি। রোজালিন্ড দীর্ঘশ্বাস ফেলে, আমার বাবার সঙ্গে স্যার রোল্যান্ডের প্রাণ ঢালা ভালোবাসা ছিল, আগে যদি জানতে পারতাম আমি ওকে এই মল্লযুদ্ধে
কিছুতেই অবতীর্ণ হতে দিতাম না। সিলিয়া আর রোজালিন দুজনে এগিয়ে এসে বীর যুবককে ধন্যবাদ জ্ঞাপন করতে। সিলিয়া বলে, হে বীর যুবক, তোমার এই অপ্রত্যাশিত বীরত্বের জন্য আমাদের চেয়েও খুশি হবে তোমার প্রিয়তমা। রোজালিন নিজের গলা থেকে হার খুলে উপহার দিয়ে বলে, হে মহান যুবক, আমার হয়ে এই হার তোমার গলায় পড়ো। এছাড়া আমার যদি আর কিছু থাকতো তাও তোমায় উপহার দিতাম। অরল্যান্ডো বিনীতভাবে জানায়, আমি কি ধন্যবাদ দিতে পারি না? আমার সদ্গুণগুলো সবই তো মাটিতে পড়ে আছে। যা দাঁড়িয়ে আছে তা শুধু একটা প্রাণহীন কাঠের খুঁটি ছাড়া আর কিছুই নয়। সিলিয়া দিদিকে যাবার জন্য তাগিদ দেয়। রোজালিন তরুণের মঙ্গল কামনা করে চলে যায়। লাভও অরল্যান্ডের কাছে এসে অনুরোধ করে, বীর যুবক, তুমি এখান থেকে চলে যাও। যদিও তুমি উচ্চ প্রশংসা আর ভালোবাসার যোগ্যতা অর্জন করেছো, কিন্তু ডিউক তোমায় অন্য চোখে দেখছেন, কাজই বলছি তুমি চলে যেও। অরল্যান্ডো ধন্যবাদ জ্ঞাপন করে তাকায় ওর দিকে। বলতে পারেন দুটি তরুণীর মধ্যে কোনটি ডিউকের মেয়ে? লাভও বলেন, যেটি ছোটোখাটো ওইটি হচ্ছেন ডিউকের মেয়ে, অপরটি নির্বাসিত ডিউকের কন্যা। বর্তমান ডিউকের কন্যাকে সঙ্গ দেবার জন্য ওকে রাখা হয়েছে এখানে। দুই বোনের মধ্যে ভালোবাসা এমন গভীর জেল, এক বৃন্তে দুইটি ফুল। কিন্তু লক্ষ্য করছি ইদানিং ডিউক তার ভাই ঝুটির ওপর মোটেই সন্তুষ্ট নন। একমাত্র কারণ, নিজের মেয়ের চোখে সবাই ওকে ভালোবেসে বেশি, ওর গুণাবলীর জন্য। অরল্যান্ডো পথে যেতে যেতে আপন মনে ভাবে, এতক্ষণ সে ছিল যেন এক ধোঁয়ার হাতে, এবার গিয়ে পড়বে ধুলোর জগতে। অত্যাচারী ডিউক তার গুণধর দাদার কাছে ফিরে যাবে। কিন্তু ওই সুন্দর রোজালিন, ছোট্ট একটা প্রশ্ন মনের মধ্যে ভেসে ওঠে, বুদবুদের মতো বেলুন হয়ে যায়। রাজপ্রাসাদের মধ্যে দুই বোনের কথা হয়। সিলিয়া রোজালিনকে জিজ্ঞাসা করে, যেহেতু অরল্যান্ডোর বাবাকে তোমার বাবা ভালোবাসতেন, তাই বলে তুমিও ওকে ভালোবাসবে? তোমার চুক্তি মেনে চললে আমাকে তো অরল্যান্ডো ঘৃণা করতে হয়, কারণ আমার বাবা ওর বাবাকে ঘৃণা করেন। অথচ আমি কিন্তু তা করি না, রোজালিন বলে। সেজন্যই আমাকে ভালোবাসতে দাও, আর আমি ওকে ভালোবাসি বলে তুমিও ওকে ভালোবাসো। এমন সময় ডিউক এসে বলেন, শ্রীমতী রোজালিন, তোমাকে অবলম্বে রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে। যত তাড়াতাড়ি যেতে পারো তবেই মঙ্গল। 10 দিন সময় দিলাম, তুমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে। রোজালিন এমন একটা আদেশের জন্য প্রস্তুত ছিল না। সে ডিউকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি আপনার প্রতি কোনো অন্যায় ব্যবহার করিনি বা কোনো অন্যায় চিন্তা আমার মনে জাগেনি, তবে কোন অপরাধে আমাকে যেতে হবে এই জ্ঞানটা আমাকে সঙ্গে নিয়ে যেতে চাই। ডিউক রাগত স্বরে জানান, সব বিশ্বাসঘাতী কেউ এরকম বলে থাকে, তোমাকে আমি বিশ্বাস করি না, এই কথাই তোমার পক্ষে যথেষ্ট। রোজালিন তবু জিজ্ঞাসা করে, বলুন কাকা, কিসের ওপর ভিত্তি করে আপনি আমায় বিশ্বাসঘাতক আখ্যা দিচ্ছেন? ডিউক তেমনই কর্কশ সুরে বলেন, তুমি তোমার বাবার মেয়ে এই জন্যে। রোজালিন জানায়, আপনি যখন তার রাজত্ব কেড়ে নিয়ে তাকে নির্বাসিত করেছেন তখনও তাই তো ছিলাম, রাজদ্রোহ তো উত্তরাধিকার সূত্র থেকে আসে না, তাছাড়া বাবা তো বিশ্বাসঘাতক ছিলেন না। সিলিয়া ডিউকের দিকে চেয়ে কিছু বলতে যাবার আগেই তিনি বলেন, শোনো সিলিয়া, শুধু তোমার জন্যই ওকে এখানে রাখা হয়েছিল, নইলে একই সঙ্গে একেও তাড়িয়ে দিতাম। সিলিয়া বলে, বাবা, আমি তোকে রাখার জন্য বলিনি, আপনি খুশি মতো ও কাজ করেছেন। ও যদি বিশ্বাসঘাতক হয় তবে আমিও তাই, আমরা দুজনে একই সময় ঘুমিয়েছি আবার উঠেছি, একই সঙ্গে খেলাধুলো করেছি, লেখাপড়া শিখেছি, আর একই সঙ্গে প্রতিটি জায়গায় গিয়েছি এসেছি। ডিউক জানান, ও তোমার চেয়ে বুদ্ধিমতী ও বিচক্ষণ, ওর সৌজন্যতা, নীরবতা আর সহিষ্ণুতার কাছে তুমি হেরে যাবে, তাই ও এখান থেকে চলে গেলে তুমি সেই সব গুণের অধিকারী হয়ে ওঠে আরও উজ্জ্বল হবে। সিলিয়া অন্যায় করে, আমার প্রতি একই আদেশ করুন বাবা, আমি ওকে ছেড়ে এক দণ্ড বাঁচব না। ডিউক রাগত স্বরে বলেন, তুমি একটা অর্বাচীন, রোজালিন, আমার আদেশ পালন না করলে তোমার মৃত্যু অনিবার্য। ডিউক জোর পদক্ষেপে প্রাসাদ কক্ষ থেকে জলে যাবার পর সিলিয়া রোজালিনকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাবে দিদি? তুমি দুঃখ করো না, বাবার মত বদলে যাবে। রোজালিন জানায়, তা হবে না বোন, তুমি আর আমি অভিন্ন, কখনো পৃথক হব না, এ বিধির বিধান, বাবা অপর উত্তরাধিকারী খুঁজে নিন, ঠিক করলাম কোথায় আমরা যেতে পারি। তোমার সঙ্গে আমি কিছুতেই ছাড়বো না, চলো আমরা জ্যাঠামণিকে খুঁজে বার করতে আরভেন জঙ্গলেও চলে যাই। রোজালিন শিউরে ওঠে, আমরা তো দুজনেই কুমারী, জানো তো চোর ডাকাতেরা টাকা করির চেয়ে কুমারী মেয়েদের ওপর বেশি নজর দেয়। সিলিয়া পরামর্শ দেয়, আমরা ভিখারির মতো ছেঁড়া ময়লা পোশাক পরে গায়ে রং মেখে বিবর্ণ করে এগিয়ে যাব, যাতে চোর ডাকাতের আমাদের দেখে লোভ না করতে পারে। রোজালিন কি যেন ভাবে, ঠিক আছে, আমি তো একটু লম্বা, পুরুষের বেশ ধরে কোমরে তলোয়ার ঝুলিয়ে চোখে মুখে পুরুষালে বীরের ভাব ফুটিয়ে বার হলে মন্দ হয় না। সিলিয়া নামের কথা তুললে রোজালিন বলে, আমাকে জ্ঞানীমিট বলে ডাকবি,
আমি তোকে এলিয়ানা বলে ডাকবো। সিরিয়া উৎসাহ দেখিয়ে বলে, সেই ভালো, এই বেলায় এসো গয়নাপত্রগুলো হাতিয়ে নেওয়া যাক, পরে আমাদের পালাবার পর যে হাজার হাজার চেষ্টা চলবে সেই থেকে যাতে নিরাপদে লুকিয়ে থাকতে পারি সেই চেষ্টাই করি গে। আরভেনের জঙ্গলের মধ্যে নির্বাসিত ডিউক ফ্রেডরিক আর তার সহচর লর্ড অ্যামিয়েন্স আছেন, কিন্তু বনবাসীর বেশধারী ভূস্বামীও এসেছে। নির্বাসিত ডিউক সবাইকে সম্বোধন করে জানায় কত মধুর আমাদের এই জীবন, প্রাসাদের মধ্যে আড়ম্বরপূর্ণ জীবন থেকে কত সুন্দর। এই বনের মধ্যে আমরা শুধু অ্যাডামের শান্তিই ভোগ করছি, ছিল বসন্ত স্বর্ণযুগের বদলে এখানে হয়েছে ঋতুর পরিবর্তন, ঝোড়ো হাওয়া কনকনে শীত, এরা হচ্ছে উপদেষ্টা, ইন্দ্রিয়ের সাহায্যে ওরা বুঝিয়ে দেয় কে আমি, আমি কে, ধাবমান স্রোতস্বিনীর মাঝে খুঁজে পাই অমূল্য গ্রন্থ রাজি, পাথরের টুকরোর মধ্যে লেখা কত না উপদেশ, প্রতিটি ধুলোকণা যেত কত মধুময়। অ্যামিয়েন্স বলেন, মহান ডিউক, আমার এই জীবনই ভালো লাগে, ভাগ্যের নিষ্ঠুর প্রয়াসকে মেনে নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন, তার মতো সুখী জগতে কে আর আছে। নির্বাসিত ডিউক বলেন, যদিও আমাদের হরিণের মাংস শিকারে যাবার সময় হয়েছে, কিন্তু নির্দোষ হরিণ শিশুগুলিকে তীর যোগে হত্যা করতে মনে বাঁধে। একজন ভূস্বামী বললেন, এই কথা প্রভু আপনারা অনুগত সহচর জ্যাকসো বলেন, সে একটা অজ্ঞাছের তলায় শুয়েছিল, একটা হরিণ সাবক আর্তনাদ করতে করতে এলে জ্যাক্স কাঁদো কাঁদো হয়ে কত না দুঃখ জানালো, আমরা নাকি জবরদখলকারী আর অত্যাচারী, খুব কঠিন ভাষায় নিন্দা করে বলে সমস্ত জগৎকে, গ্রাম শহর রাজপ্রাসাদ আর আমাদের এই জীবনকে। নির্বাসিত ডিউক বলেন, সে কি, তোমরা কি তাকে ওই অবস্থায় একা ফেলে চলে এসেছ, চলো তো আমাকে নিয়ে, আমি ওর ওই অবস্থার মাঝেই ওর সঙ্গে কথা বলতে চাই। আমি জানি জ্যাক্স ওই রকম বিষাদগ্রস্ত অবস্থাতেই পূর্ণ হয়ে থাকে, নানাবিধ ধ্যান ধারণা নানান মতামতে। বর্তমান ডিউকের কাছে খবর আছে রোজালিন্ড আর সিলিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। ডিউক বিশ্বাস করতে পারেন না এই সংবাদ, তিনি রাগতভাবে বলেন, আমার রাজদরবারের মধ্যেই কোনো কোনো শয়তান এই কাজে পূর্বপরামর্শ দিয়ে সাহায্য করেছে। একজন লর্ড জানায়, ভোরবেলায় ওদের শয্যাশূন্য অবস্থা দেখে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়েছে, সেই বদমায়েস বিদূষকটাকেও দেখা যাচ্ছে না। রাজকুমারী সহচরী হিসপেডিয়া বলেছিল, সেই তরুণ মল্লবীরও ওদের সঙ্গে থাকার সম্ভাবনা, তার বিষয়ে ওদের দুজনের মধ্যে বিষয় আলোচনা সে নাকি আড়ি পেতে শুনেছে। ডিউক আদেশ দেন, এই মুহূর্তে ওই তরুণের দাদার কাছে লোক পাঠাও আর সেই তরুণকে এখানে ধরে নিয়ে এসো। অরল্যান্ডো ঘুরতে ঘুরতে অলিভারের বাড়ির সামনে এসে পড়ে, পথে দেখা যায় পুরনো চাকর অ্যাডামের সঙ্গে। অ্যাডাম দুঃখ করে বলে, কেন, তোমারা তো গুণ হলো ছোটোবাবু, কর্তার যে প্রতিমূর্তি সদ্গুণই তোমার সততা বাড়ালো, তোমার আজ মল্লযুদ্ধ জয়ের পথ কথা ছাড়া আর গোপন নেই, এখন সবাই জানে, অলিভার ঠিক করেছে আজ রাতে তোমার শোবার ঘরে আগুন দেবে, তোমাকে পুড়িয়ে মারবার মতলব, তুমি আর এ বাড়িতে ঢুকো না, অরল্যান্ডো জিজ্ঞাসা করে। তাহলে তুমি বলতে চাও আমি কি পথে পথে ভিক্ষা করে ফিরব, আর নয়তো ছিনতাই রাহাজানি করে বদনাম নিয়ে বেঁচে থাকব, তার তে জিঘাংশু বড় ভাইয়ের ঘৃণার বলি হওয়া ভালো ছিল। অ্যাডাম অনুশোচনা করে, না না ছোটোবাবু তা হয় না, কর্তার আমলে আমার সজ্জিত 500 crowns আমি তোমায় দিচ্ছি, তুমিই আমার বার্ধক্যের সান্ত্বনা হয়ে আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে, আমি তোমার সব কাজ করে দেব, অরল্যান্ডো দুঃখ প্রকাশ করে। পুরনো চাকর, তুমি একটা পচে যাওয়া গাছকে ছেঁটে সুন্দর করে তুলতে চেষ্টা করলে কি হবে, শেষ পর্যন্ত ফুল আর ফুটবে না। অ্যাডামের এক চোখে জল আর এক চোখে হাসি, 17 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি আমি এখানে আছি, প্রভুর কাছে ঋণী না থেকে আমি শান্তিতে যে মরতে পারবো এই আমার পরম সৌভাগ্য। ছোটো কর্তা তুমি এগিয়ে পড়ো, আমি এক্ষুনি এসে তোমার পিছু নেব। আর্ডেনের গভীর অরণ্যের ভেতর দিয়ে চলেছে রোজালিও, সিলিয়া আর টাপস্টোন, সবাই বেশ ক্লান্ত, তবে সিলিয়া নিজেকে বেশি ক্লান্ত মনে করে বসে পড়ে। টাপ রহস্য করে বলে, তোমাকে সইতে পারি এলিয়েনাস, কিন্তু বইতে পারি না, তোমাকে বইলে পকেট ভরবে না, আমার পকেটে যদিও কানা করিও নেই। পায়ের শব্দ শুনে সবাই সচকিত হয়, আড়াল থেকে দেখতে পায় এক বুড়ো আর এক তরুণ কথা কইতে কইতে আসছে, কথাবার্তা শুনে জানা যায় বুড়োর নাম করিন আর যুবকের নাম সিলভিয়াস। করিন বলছে, অমন করলে কিন্তু সেই মেয়েটা তোমাকে নিশ্চিন্ত ঘৃণা করে চলবে। সিলভিয়াস বলে, তুমি তো জানো করিন আমি ওকে কত ভালোবাসি। করিন জিজ্ঞের মতো উত্তর দেয়, অবশ্যই কিছুটা বুঝি, কারণ আমিও একদিন ভালোবেসেছিলাম। সিলভিয়াস জিজ্ঞাসা করে, বুড়ো করিন সত্যি করে বলবো, তোমার প্রেম তোমাকে হাস্যাস্পদ করবার জন্য প্রেরণা জুগিয়েছে,
করিম বলে, ধ্যাত অত শত কি আর কাজের মধ্যে খেয়াল করেছি। রোজালিন্ড আক্ষেপ করে, ওই রাখাল বালকের ক্ষতস্থান খুঁজতে গিয়ে দেখেছি হঠাৎ আমারই ক্ষতস্থান খুঁজে পেলাম। টাপস্টোন সঙ্গে সঙ্গে বলেন, আমি মানে আমরাও, আমি যখন প্রেমে পড়লাম একটা পাথরের পরে মেরে তরোয়ালখানা ভাঙলাম, আর তাকে বললাম এইটা নিয়ে যেতে যেন স্মাইলের কাছে রাতের বেলা আসার জন্য। আরও মনে পড়ে আমি চুমু খেতাম জেসের কাছে ছোটো ব্যাটখা নিতে, আর সুন্দর ছড়ানো আঙুলগুলো সাহায্যে গায়ের যে বাঁটগুলো থেকে দুধ দহন করত, সেই বাঁটগুলো তো চুমু খেতাম। যারা সত্যিকারের প্রেমিক কত না খামখেয়ালি করে বসে, যেমন প্রকৃতির মধ্যে সবই মরণশীল। আমার মনে হয় প্রেমে পড়া সব প্রকৃতি বোকামিতে ভরা। রোজালিন্ড হাসে, কত না জ্ঞানের কথা যে তুমি বলতে পারো। টাপস্টোন বলে, যতদিন না আমি এর জন্য নিজের ঠ্যাং ভাঙছি ততদিন জ্ঞানের কথা জানবো না। রোজালিন্ড বলে, যাই বলো, রাখালের প্রেমের সঙ্গে আমার প্রেমের মিল আছে। টাপস্টোন বলে, আমরাও তাই, তবে কেমন যেন বাসি বাসি ঠেকে, সিডিয়া আর থাকতে পারে না। সে মিনতি করে বলে, একজন ওর কাছে সোনার বদলে খাবার দেবে কিনা জিজ্ঞাসা করো না, খিদে প্রাণটা বেরিয়ে যায়। ট্যাপস্টোনের করিনের কথা কাটাকাটি থামিয়ে দিয়ে রোজালিন তাকে বলে, প্রীতি বা টাকার বদলে যদি একটু আশ্রয় আর খাদ্যের ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো, কারণ সঙ্গের তরুণীটির অবস্থা ভালো নয়। করিন জানায়, বালিকার উপকার করতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমি নাচার, আমার মালিক একটা পঞ্জুস, তিনি এসবের ধার দিয়েও যান না। আমাদের কুঁড়ে ঘরে আর একটা কিছুই নেই যা দিয়ে আপনাদের অভ্যর্থনা করি। শুনছি নাকি আমার মালিকের মেসপাল খোঁয়ার জমি জমা সব বিক্রি হয়ে যাবে। রোজালিন জিজ্ঞাসা করে, কে কী কিনে নিচ্ছে? করিন জানায়, একটু আগে যে যুবক আমার সঙ্গে ছিল সেই সব কিনে নিচ্ছে। রোজালিন প্রস্তাব করে, তার চেয়ে তুমিই সব কিনে নাও, যা টাকা লাগে আমরা দেবো। সিলিয়া যেন হাতে স্বর্গ পায়, তোমার মাইনেও বাড়িয়ে দেবো, এই জায়গাটা বেশ পছন্দসই। করিন রাজি হয়ে বলে, বেশ জায়গাটা ঘুরে দেখি, যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের টাকা নিয়ে এখনই কিনে দিতে পারি, আমি থাকবো আপনাদের খেয়াল করে। অপরদিকে বনের আর এক অংশে অ্যামিয়েন্স আর কয়েকজন মিলে গান গায়, আর জ্যাক্স শোনে। গান শেষ হলে জ্যাক্স আরও চালিয়ে যেতে বলে, ও নাকি গানের ভেতর দিয়ে কাউকে পেশন করতে থাকে, ধন্যবাদে সে ধরে না, যদি কেউ ধন্যবাদ দেয় ও মনে করে যেন পয়সা দিয়ে সেটা কিনছে। অ্যামিয়েন্স সম্মত হয়ে জানায়, ঠিক আছে, গান শেষ হবার ফাঁকে খাবার চাদরগুলো বিছিয়ে ফেলা হোক, ডিউকে গাছের তলায় পানীয় গ্রহণ করবেন, সারাটা দিন শুধু তিনি তোমারই খোঁজ নিচ্ছিলেন। জ্যাক্স জানায়, তর্কের থেকে এড়িয়ে আমি ওকে একটু পাশ কাটিয়ে থাকতে চাই, যদিও আমার আর তীর তার চিন্তাধারা একই, আমি কিন্তু এর জন্য কোনো গর্ব মনে করি না। বনের ভেতর দিয়ে অরল্যান্ডো আর অ্যাডাম আসে, বুড়ো অ্যাডাম খিদে আর ক্লান্তিতে এড়িয়ে পড়ে, সে শেষ পর্যন্ত শুয়ে পড়ে জানায়, ছোটোবাবু আমার আর শক্তি নেই, বোধহয় এইখানেই কবর দিতে হবে। অরল্যান্ডো ক্লান্ত সুরে অনুরোধ জানায়, অ্যাডাম আর একটু সহ্য করো, মরতে তোমায় হবে না, একটু বন্যা একটা বন্য জন্তু দেখলেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, আর যদি না পাই তো এসে মরবার আদেশ দেব। না, তোমাকে একটা আশ্রয়ে বয়ে নিয়ে যাবার চেষ্টা করি, এই বনে যদি কোনো প্রাণী থাকে তোমাকে উপোস করে মরতে হবে না, এখন তোমাকে বেশ সুস্থ দেখাচ্ছে, এসো। নির্বাসিত ডিউক সহচর জ্যাক্সকে দেখতে না পেয়ে পুতলা হয়ে ওঠেন। একজন কেউ জানায়, জ্যাক্স আনন্দে মনে গান শুনছিল এতক্ষণ। ডিউক অস্থির হয়ে বলেন, যেমন করেই হোক ওকে ধরে নিয়ে এসো, আমি ওর সঙ্গে গল্প করব, কাউকে যেতে বলো না। জ্যাক্স সঙ্গে সঙ্গে এসে পড়ে। ডিউক বলেন, জ্যাক্স তোমার গরিব বন্ধুরা ভেবে অস্থির হচ্ছে, আর তোমায় দেখে তো মনে হচ্ছে বেশ খোঁজ মেজাজেই রয়েছো। জ্যাক্স জানায়, প্রভু আমি এক বিদূষকের পাল্লায় পড়েছিলাম, একটা ট্যাঙ্ক ঘড়ি দেখিয়ে বিজ্ঞের মতো অযাচিত উপদেশ দিল, এখন 10টা বেজেছে, বুঝতেই পারি জগৎটা চলছে কীভাবে, ঘণ্টাখানেক আগে 9টা বেজেছিল আর ঘণ্টাখানেক পরে 11টা বাজবে, এইভাবে ঘণ্টার পর ঘণ্টা আমরা পাকতে থাকি, তারপর ঘণ্টার পর ঘণ্টা পচতে থাকি। গল্পের মতো করে নীতিকথা শুনতে শুনতে আমার জ্ঞানটাও টনটন করে উঠল, ভাবলাম মূর্খ বিদূষকগুলো এমন চিন্তাশীল হতে পারে। আমি হেসেই চললাম ঘণ্টাখানেকের মতো তারই ঘড়ি ধরে। ডিউক জিজ্ঞাসা করেন, এ কী রকমের মূর্খ? জ্যাক জানায়, যোগ্য মূর্খ প্রভু, একসময় ওনাকে রাজসভা হচ্ছিল, তার মতে মেয়েরা যদি রূপবতী হয় ওরা সেই গুণ সম্বন্ধে খুব সচেতন থাকে, আমি ওর মতো একটা ভাঁড় হতে পারতাম, বর্ণালী একটা পোশাকের উচ্চাভিলাষ হয়েছে আমার। ডিউক বলেন, বেশ তার ব্যবস্থা হবে। জ্যাক জানায়, একটা শর্ত আছে প্রভু, সকল বিষয়ে আমার সব রকমের স্বাধীনতা থাকবে, কারণ তাহলেই
আমি সব কিছু পরিষ্কার করে বলতে পারবো। তাই কেউ রাগ করুক বা হাসুক, তাতে কিছু যায় আসে না। তবে ভালো বই কারো মন্দ করবো না। অরল্যান্ডো জ্যাক্সের গলা শুনে সেইখানে তলোয়ার হাতে এসে বলে, আর নয়, খাওয়া বন্ধ করো। জ্যাক্স অবাক হয়ে বলে, আমি তো খাচ্ছি না কিছু। অরল্যান্ডো রুক্ষ আদেশ করে, যতক্ষণ না তোমাদের কাজ উদ্ধার হয় ততক্ষণ খাবে না। জ্যাক্স বলে ওঠে, এ সাঁড়াটা আবার কোথা থেকে এসে জুটল রে বাবা? ডিউক বিরক্ত হন, যুবক দুঃখে তোমার একটা সাহস জুগিয়েছে, ভালো ব্যবহারে তুমি অভ্যস্ত নাও বলেই মনে হচ্ছে। অরল্যান্ডো জানায়, আপনার অনুমানই ঠিক, দুর্গতি আমার সৎ ব্যবহারের কথা ভুলিয়ে দিয়েছে। আমার শহরে ঘর, ভালো ব্যবহার করতে জানি না কিন্তু খুব হুঁশিয়ার, খাবার শুনেই সর্বনাশ। যে পর্যন্ত আমার কার্যসিদ্ধ হচ্ছে? ডিউক জিজ্ঞাসা করেন। কি চাও যুবক? সৎ ব্যবহার করলে আমরাও তাই করব। অরল্যান্ডো জানায়, অনাহারে আমার মৃত্যু আসন্ন, আমাকে খেতেই হবে। ডিউক স্বাগত জানায়, তাতে কি, খেতে বসো। অরল্যান্ডো খেতে বসে যাও, দেখছি আপনারা বর্বর জাতীয় নয়, আপনারা ভদ্র, যদি জেনে থাকেন। দয়া কি আর কৃপা লাভ করা কাকে বলে? তাহলে আমার করুণ আবেদনই হোক চরম বল প্রয়োগ, আর আমার তলোয়ার কোষ মুক্ত করেছি। ডিউক অভয় দান করেন, তুমি ভদ্রভাবে চলো, দেখি আমরা কীভাবে তোমার প্রয়োজন মেটাতে পারি। অরল্যান্ডো বলে, আমার এক বুড়ো সঙ্গী খিদের জ্বালায় আর ক্লান্তিতে মৃত্যুমুখী, তাকে নিয়ে না এসে বা না খাই আমি জলগ্রহণ করতে পারি না। ডিউক বলেন, তাকে খুঁজে না আনা পর্যন্ত আমরাও জলস্পর্শ করবো না। অরল্যান্ডো কৃতজ্ঞতা জানিয়ে দ্রুতপদে চলে যায়। ডিউক জ্যাক্সকে বলেন, পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা যে দুঃখের অভিনয় করে যাচ্ছি তার চেয়ে আরও দুঃখী আছে, তার একটা দৃশ্য দেখলে তো? জ্যাক্স জানায়, সারা দুনিয়াটাই তো একটা রঙ্গমঞ্চ, প্রতিটি নরনারী হচ্ছে অভিনেতা আর অভিনেত্রী, একজনকে জীবনে অনেক ভূমিকায় অংশগ্রহণ করতে হয়, সাতটি কাল হচ্ছে সাতটি অঙ্ক, প্রথম শিশু, দ্বিতীয় বালক, তৃতীয় প্রেমিক, চতুর্থ সৈনিক, পঞ্চম বিচারক, ষষ্ঠ বৃদ্ধ আর সবশেষে সপ্তমে সবশেষ। অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে আসার পর ডিউক ওদের সবার জন্য আমন্ত্রণ জানান, তারপর অরল্যান্ডোর মুখের দিকে অনেকক্ষণ ধরে দেখে দেখে হঠাৎ বলে ওঠেন, যুবক, তোমার চোখে মুখে আমার প্রিয় বন্ধু স্যার রোল্যান্ডের সাদৃশ্য দেখতে পাচ্ছি। যদি তুমি স্যার রোল্যান্ডের ছেলে হও সত্যি করে বলো। আমি হচ্ছি নির্বাসিত ডিউক, এসে আমার আশ্রমে এসে বিস্তার জানাও। অরল্যান্ডো সন্ধান না পেয়ে ডিউক ফ্রেডরিকের আদেশ মতো ওর বড় ভাই অলিভারকে ধরে আনা হয়। ডিউক ওকে বলেন, যেমন করেই হোক একটি বছরের মধ্যে ওর পলাতক ভাইকে খুঁজে এনে তার মুখ থেকে শোনা এজাহার অনুসারে তার নির্দোষিতা প্রমাণ করতে না পারলে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। অলিভার বলে, মহামান্য অধিপতি, আপনি জানেন না আমি ওই ভাইকে দুচোখে দেখতে পারতাম না। ডিউক রাগতভাবে বলেন, তুমি তো দেখছি আরও নরাধম। তারপর অনুচরকে ডেকে অলিভারকে বার করে দিয়ে ওর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। একটুও দেরি করো না যেন। অপরদিকে আর্ডেনের বনের মধ্যে একটা গাছের গায়ে স্বলিখিত এক কবিতা ঝুলিয়ে রাখে, তুই আমার সাক্ষী হয়ে থাকো, দেবী তুমি ত্রিদিবের রানী, স্বর্গের লুনা, মর্তির ডায়ানা, পাতালের প্রসারপিনা, রাতের সঙ্গিনী তুমি, আনন্দ সুন্দর তব নয়নেরও পবিত্র দৃষ্টি হেন দেখে, স্নিগ্ধ চাঁদের আলো থেকে দেখো, এক্সিকার সঙ্গিনীর নাম। হে রোজালিন্ড, এই বৃক্ষ রাজি হবে মোর কবিতা গুচ্ছ, ওদের গায়ে খোদাই করে লিখে রেখে যাই মম কল্পনা, যাতে তব বনবিহারিনীর চোখে পড়ে, তব গুণরাজি পড়ে বননীর কোন স্থায়ী। আরও ছুটে চলো অরল্যান্ডো, বনানীর গাছে গাছে লিখে রেখে দাও, সুন্দরী পবিত্র অনন্যা তার নাম। করিন ও টাপস্টোন বনের মধ্যে করে, করিন জিজ্ঞাসা করে, টাপ মশাই, রাখালি জীবন কীরকম লাগছে? টাপস্টোন হেসে বলেন, মন্দ কি, নির্জন খারাপ লাগে না, তবে ব্যক্তিগত জীবন হিসেবে বলতে হয় অপদার্থ, মার্থের জীবন আরামদায়ক, তবে রাজধানীতে নয় বলে অত্যন্ত বিরক্ত লাগে, খেয়াল খুশিতে ভরা বেশ সরল জীবন, প্রাচুর্য নেই বলে পাকস্থলীটা মাঝে মাঝে কেমন যেন করে ওঠে, ভালো লাগে না। এসব কিছু কি জানা আছে তোমার? করিন বলে, মোটামুটি যা জানি, রুগ্ন আর বিরক্ত লোকেরা অসুখী হয়, টাটকা সম্পদ আর শান্তি এই তিনটি না থাকলে বন্ধুই থাকে না, আর বৃষ্টির কর্ম ভেজানো, আগুনের কর্ম পোড়ানো, ভেড়াগুলো তাজা ঘাস পেলে পুষ্ট হয়, সূর্য না থাকায় রাত হয়, যার ঘটে সাধারণ বুদ্ধি নেই অথবা ধার দিয়েও যার বুদ্ধিশুদ্ধি হয় না সে অভিযোগ করতে পারে তাকে শিক্ষা দীক্ষা দেওয়া হয়নি, সম্ভবত এই ধরনের লোকের জন্মই বুদ্ধিহীন পুরুষের দ্বারা। টাপস্টোন তারিফ করে বলেন, এই তো চোস্ত বুনো দার্শনিকের মতো কথা, যাকগে করিন রাখাল রাজসভায় কি কোনোকালে
আটকা হয়েছিল। করিন ঘাড়নের অসম্মতি না জানালে টাফস্টোন জ্ঞান বিতরণ করেন, রাজসভায় থাকলে সদাচার দেখবে না, সদাচার না দেখলে তোমার কদাচারতারও দুর্ভাবে দুর্ব্যবহার, যাকে বলে দুর্নীতি, অর্থাৎ পাপ আর পাপ থেকেই পাপাত। সুতরাং তোমার ত্রিশঙ্কু অবস্থা, করিন সহজে হারবার পাত্র নয়। না হে টাফস্টোন মশাই, ঠিক করো না কথাটা, রাজসভায় সদাচার গ্রামে সেটা হাসির জিনিস, আবার গ্রামের সদাচার রাজসভায় হাসির খোরাক। যেমন রাজসভা তোমার সেলাম জানাও না, হাতে চুমু খা। নতুন মণিবাণীর ভাই ছদ্মবেশী জ্ঞানীমীরকে দেখে করিন আর তত্ত্বকথা জানায়। জ্ঞানীমীর বেশি রোজালিন তখন একটা কাগজ মন দিয়ে পড়ছে, পূর্ব থেকে পশ্চিম ভারতীয় সেরা রতনটি কী, সে হচ্ছে রোজালিন, 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 যার গুণের সুবাস বাতাসে ভেসে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে, তার নাম কী, রোজালিন, রোজালিন, রোজালিন। সেরা চিত্রীর সবার সেরা ছবি যার কাছে হয়ে যায় ম্লান, সে হচ্ছে রোজালিন, রোজালিন, রোজালিন। টাফস্টোন কবিতা শুনে বড়াই করে, তোমার নামে নাম মিলিয়ে শুধু মধ্যাহ্ন নৈশভোজ আর ঘুমের সময়টুকু ছাড়া না থেমে 60 বছর ধরে কবিতা লিখে যাবে, ছন্দ হবে মাখনওয়ালাদের শাড়ি বেঁধে চলার ছন্দ মিলিয়ে, এই রকমটা ধরো তাই মুখে। হরিণ যদি হয়তো হরিণই হাড়া, তার থেকে রোজালিন আর রোজালিন, বেড়াল যদি বেড়ালি হয় হাড়া, তার তরেও থাকেই তোকে রোজালিন, রোজালিন, রোজালিন। ধমকে ওঠে, আহ বোকার মতো চিৎকার করো না বলছি, সিলিয়ার আবৃত্তি শুনে সবাই চমকে যায়। সিলিয়া আপন মনে করে চলেছে, হেলেনে কপল ছাড়া তার অন্তর, ক্লিওপেট্রার মহিমা, অ্যাস্টালেন্ডার তরিত গতি, দক্ষিণী লুক্রেসিয়ার সত্যতা, স্বর্গের দেবসভা, এইভাবে সৃজির রোজালিন কে অতুলনীয় গুণবতী হবে, রোজালিন প্রতিকতা করে। ওকে ভাবুক কবি, প্রেমের কবিতা পড়তে পড়তে তন্ময় হয়ে গেছে দেখছি, সিলিয়া থতমতো খেয়ে যায়। আরে তোমরা যে এসে পড়েছো, তারপর রাখাল করিন আর ভাঁড় টাফস্টোন ইশারায় চলে যেতে বলে, রোজালিন্ডের দিকে চেয়ে প্রকটি করে, শুনলে প্রেমের কবিতা, দেখেছো কি গাছে গাছে শুধু সুমারি নাম লেখা, এটা কার কাজ বলে মনে হয়, রোজালিন জিজ্ঞাসা করে। কোনো পুরুষ মানুষ নাকি, সিলিয়া হাসে, পুরুষ তো বটেই, আর তার গলায় তোমারই উপহার দেওয়া হাড়খানি শোভা পাচ্ছে। রোজালিন আগ্রহ সহকারে জানতে চায়, লোকটা কি, মনে ভাবিস না, পুরুষের বেশ ধরেছি বলে স্বভাবটাও পুরুষালী হয়ে উঠছে, সিলিয়া রসিকতা করে। যে লোকটি মল্লবীরের গোড়ালি আর তোমার হৃদয় একসঙ্গে উল্টে দিয়েছিল, সেই তরুণ অরল্যান্ডো। রোজালিন নানান প্রশ্নবাণে সিলিয়াকে জর্জরিত করে তোলে, সর্বনাশ আমি এই পুরুষে যে কী করি, তুই ওকে কী করতে দেখলি, সে এখন কোথায়, থাকেই বা কোথায়, তোর কাছে চলে গেল কীভাবে, আবার কবেই বা তোর সঙ্গে ওর দেখা হবে। সিলিয়া গম্ভীর হয়ে যায়, মুশকিলে ফেললি তো, তোর প্রশ্নগুলোর হাঁ কি না উত্তর দেওয়া তো জেরার উত্তর দেওয়া সামিল দেখছি, রোজালিন অধীর আগ্রহে জিজ্ঞাসা করে। অরল্যান্ডো কি জানে আমি পুরুষের বেশে এই বনে আছি, সেদিন সেখানকার মতোই সুস্থ আর তাজা আছি, সিলিয়া জানায়। কেমন করে ওকে পেলাম, তোমার মুখরোচক কাহিনিটাই শোনাও, দেখলাম একটা গাছের তলায়, মনে হচ্ছিল যেন এক অজ্ঞাসের খসে পড়া ফল, সে শুয়েছিল, ওকে দেখে মনে হলো যেন একজন আহত নাইট, মধ্যযুগের কোনো এক বীর পুরুষ, পরনে ছিল শিকারীর পোশাক, পায়ের শব্দ শুনেই ফিরে তাকাতেই দুই বোন দেখতে পায় অরল্যান্ডো আর জ্যাক্স ওদের দিকেই আসছে। রোজালিন সিলিয়াকে টেনে ধরে গাছের ডালে লুকিয়ে পড়ে, জ্যাক্স অরল্যান্ডোকে বলছেন, যদিও আমার সঙ্গে আসায় ধন্যবাদ জানাচ্ছি, তবে আমি একা একা থাকতেই ভালোবাসি, অরল্যান্ডো জানায় আমিও তাই, তবে কিনা ভদ্রতা বলে একটা জিনিস আছে তো, জ্যাক্স বলেন, ভালোই হলো দুজনেই একা একা থাকা যাবে, আর এরপর থেকে একটা কথা আছে, গাছগুলোই গাঁয়ময় প্রেমের কবিতা লিখে লিখে নষ্ট না করলেই ভালো হতো। তোমার প্রেমিকার নাম কি রোজালিন্ড, তা কতটা লম্বা হবে, অরল্যান্ডো জানায়। আমারও একটা কথা, আমার লেখা কবিতাগুলোকে অমন খারাপ করে পড়ে পড়ে নষ্ট না করলেই হতো। হ্যাঁ নাম তার ওই, ধরুন আমার হৃদয় ছোঁয়া, জ্যাক্স বিদায় জানিয়ে চলে যাবার পর রোজালিন সিলিয়াকে চুপি সারে বলে, দেখো অরল্যান্ডোকে ঠিক একটা চাদরের মতো ডেকে কথা কইবে, তারপর চিৎকার করে ডাকে, ওহে বনবাসী শুনছো, অরল্যান্ডো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, বেশ শুনতে পারছি, তা কি চাই তোমার, রোজালিন নাক খুঁজতে জিজ্ঞাসা করে, ইয়ে মানে বলুন তো বাজলো কটা, অরল্যান্ডো বলে, বনের মধ্যে তো ঘড়ি থাকে না কারো সঙ্গে, কাজে কটা বেজেছে না জানতে সে বলা উচিত ছিল কত বেলা হয়েছে, রোজালিন জিজ্ঞাসা করে,
তবে তো দেখছি মনের মধ্যে আসল প্রেমিক বলতে একজনও নেই, সে অন্তত মিনিটে তিনেক মিনিটে দীর্ঘশ্বাস ফেলে, ঘন্টায় ঘন্টায় ভাব হুতাশ করে খুঁড়িয়ে চলা এই মন্থর গতি সময়ের চালটাকে ঘড়ির কাঁটাই ধরে ফেলতে পারতো, অরল্যান্ডো বলে। তা কেন, লাফিয়ে লাফিয়ে ছুটে চলার মতো সময় এটাকেই তো কিসের জন্যে? রোজালিন্ড একটু জোর গলায় জবাব দেয়, মশাই এটাও জানেন না, এক একজনের কাছে সময়ের প্রতি এক এক রকম, কখনো স্বচ্ছন্দ, কখনো ঢিমেতাল, কখনো ঘোড়ার মতো, আবার কখনো একেবারে নিশ্চল? অরল্যান্ডো জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো দেখি কার কাছে সময় দুলকি চলে চলে? রোজালিন্ড উত্তর দেয়, সাধারণত কোনো কুমারী মেয়ের পাখা দেখার দিন থেকে বিয়ের দিনটি অবধি তার কাছে সময়টা ওইভাবেই চলে, ওর কাছে 7 দিনকে মনে হয় যেন 7টা বছর। অরল্যান্ডো আবার জিজ্ঞাসা করে, বেশ তাই তো স্বচ্ছন্দ গতিতে চলে কার কাছে? মেয়েদের মধ্যে যারা ল্যাটিন ভাষা জানে না, আর পুরুষের মধ্যে যাদের রাতের শরীর একজন পড়তে পারে না বলে তোফা ঘুম মারে সারাক্ষণ, অন্যজন রাতের কষ্টে মুড়ে না বলে মজায় আরামে দিন কাটায়। অরল্যান্ডো আবার জিজ্ঞাসা করে, আর ঘোড়ার মধ্যে ছুটে চলে যাওয়া কাদের সময়? রোজালিন্ড ঘুরে মুচকায়, বাড়ি, এটা তো আরও সোজা, ফাঁসির আসামির সময়টা মনে মনে যেন ঘোড় দৌড়ের মতোই ছুটে চলেছে। অরল্যান্ডো জিজ্ঞাসা করে, শেষেরটাই বা বাদ যায় কেন? রোজালিন্ড বলে, থেমে থাকা সময়ের কথা জিজ্ঞাসা করছো? ওই তো আইনজীবীরা লম্বা সুরিতে যখন যাচ্ছেন এক দায়রা থেকে অপর দায়রা অবধি নাক ডাকিয়ে ঘুমোয় ধরতেই পারে না, কোথা দিয়ে সময়টা যে চলে গেল, মানে ওদের কাছ থেকে মনে হয় সময়টা যেন থেমেই আছে। অরল্যান্ডো জিজ্ঞাসা করে, তরুণ বালকের থাকা হয় কোথায়, এইটাই কি জন্মস্থান? রোজালিন্ড উত্তর দেয় হিয়ালি সুরে, যদি আমার এই বোনের সঙ্গে আর জন্মস্থানটা বলতে ওই খরগোশটার মতোই কতটা মানে, যেখানে ওর জন্ম সেখানে বাসস্থান। অরল্যান্ডো করতারিন্ডের কথা শুনে ভঙ্গিমার প্রশংসা করে, জনবিরল এই বনে বাস করে এমন চমৎকার বাচনভঙ্গি শিখলে কেমন করে? রোজালিন্ড যা বলে এই প্রশ্ন সবাইকেই স্থির গেছেন। আসলে আমার ধর্মপরায়ণ বুড়ো কাকা যিনি যৌবন বয়সে লোকালয়ে থাকতেন, প্রেম টেমগুলো বেশ ভালোই রপ্ত করেছিলেন, ওই প্রেমের বিরুদ্ধে তিনি কত না কত বা কি শোনো না। বড়ার জোর যে আমি মেয়ে ভেবে জন্মাইনি, তা হয় যে কত যে পাগল করার নষ্টমিতে জড়িয়ে পড়তাম, আর কাকা তো ওই মেয়ে যাত্রার ওপর একেবারে যাকে বলে মহা চটে গিয়ে অভিসম্পাত করতেন। অরল্যান্ডো ওই বিষয়ে দু একটা গল্প শুনতে চাইলে রোজালিন্ড জানায়, বাবা যতক্ষণ না তার একটা লোককে দানব স্বভাবের মতো মনে হতো, বা এই তো এই বনের মধ্যে দেখুন না আমাদের সব ছোটো ছোটো গাছগুলোই নষ্ট হয়ে যেতে বসেছে, কে একজন লোক ঘুরে ঘুরে বেড়ায় গাছতলায় হরদম খোদাই করে। রোজালিন্ড আর রোজালিন্ড কাঁটা গাছে ঝোপে টাঙাচ্ছে গান লিখে, পঁয়ছি গাছে ডালে ডালে ঝুড়িয়ে রাখছে কবিতা, রোজালিন্ড যেন স্বয়ং দেবী এমন ভাবটা গান আর কবিতায়। কী ব্যাপার বলুন তো, একবার যদি এই স্বপ্নবিলাসী প্রেমিকটাকে পেতাম ঠান্ডা দাওয়াই দিয়ে ওর প্রেম রোগ ছাড়িয়ে দিতাম। অরল্যান্ডো বলে, আমি প্রেমিক পাগল, দাওয়াই আমাকে দাও না। রোজালিন্ড রসিকতার মাত্রা একটু বাড়িয়ে দেয়, কাকা আমায় প্রেমিকের চিহ্নগুলো বলে দিয়েছেন, কিন্তু আপনার সেসব চিহ্ন দেখছি না। অরল্যান্ডো জিজ্ঞাসা করে, প্রেমিকের আবার চিহ্ন কীরকম? রোজালিন্ড বলে, যেমন ধরুন শুকনো গাল, চোখ কঠোরাগত, চারপাশে কালি, কোনো কিছু জিজ্ঞাসা করলে উদ্দাসীন্য, দাড়িকে হেয়জ্ঞান করা, এসবের একটাও আপনার মধ্যে দেখছি না। এসবের জন্য অবশ্য আপনাকে ক্ষমা করা যায়, যেহেতু ছোটো ভাইয়ের চিউকে গজানো যৎসামান্যই আপনার দাড়ি, বেখাপ্পা ধরনের ফিতে লাগানো আপনার মজাতে, টুপিতেও ফিতে থাকবে না, হাতের বিষয়ে একটা উদাসীন ভাব পরিপুষ্ট থাকবে, কিন্তু আপনার বেশভূষা বেশ পরিপাটি, আগাগোড়া সব কিছু দেখে বোঝা যাচ্ছে নিজেরটাই ভালো করে বোঝেন, কাজেই অপরকে ভালোবাসার কোনো চিহ্নই নেই আপনার মধ্যে। অরল্যান্ডো দীর্ঘশ্বাস ফেলে, সুদর্শন কিছু, আমি যে সত্যিই একজনকে ভালোবাসি একথা যদি তোমায় বিশ্বাস করাতে পারতাম। রোজালিন্ড হাসে, আমি আপনার ও কথা বিশ্বাস করতে যাব কেন? আপনাকে যিনি ভালোবাসেন যদি পারেন তাকে বিশ্বাস করান, নিশ্চিত সে মনে মনে স্বীকার করবে, মেয়েরা সাধারণত পেটের কথা মুখে বলে না, একটা কথা জানতে ইচ্ছে করে, গাছে গাছে রোজালিন্ডের উচ্চ প্রশংসিত কবিতাগুচ্ছ লটকানো কি আপনারই কীর্তি? অরল্যান্ডো ভাবের অতিশয্যে বলে, বিশ্বাস করো বালক, রোজালিন্ডের শুভ্র হাত ছুঁয়ে দিব্যি করে বলছি, আমিই সেই হতভাগ্য। রোজালিন্ড জিজ্ঞাসা করে, আপনার কবিতার ভাষা অনুযায়ী সত্যি কি আপনি প্রেমে বিভোর? শাস্তি পেলেও প্রেমে পাগলামি সারে না? তার কারণ হচ্ছে যারা শাস্তি দিয়ে থাকে তারাই প্রেমে পড়ে। অরল্যান্ডো জিজ্ঞাসা করে,
তুমি কি কারো এই ধরনের রোগ সারিয়েছো নাকি? রোজারিন জানায়, একজনের সারিয়েছি বটে, তবে তাকে মনে করতে হয়েছে আমিই তার প্রিয়তমা। প্রেম নিবেদন করবার অনুমতি দিতে সে রোজই তাই করতো। আমি দেখাতাম খুব বিষাদ ভাব, আবার সময় সময় খুব মেয়েলিপনা করতাম, কখনো কখনো একেবারে বিপরীত পছন্দ দেখতাম, কখনো বা উদাসীন কখনো আগ্রহী, খামখেয়ালি একটা ভাব দেখাতাম দাদি। এইভাবেই সারিয়ে তুলেছি, আর এইভাবেই আপনার চিকিৎসা করে প্রেমের কোনো চিহ্নই রাখবো না। অরল্যান্ডো বলে, তোমার ঠিকানাটা বলো, আমি রোজ আসবো। রোজারিন বলে, আসুন না আমার সঙ্গে, দুজনেই থাকার জায়গাটা দেখে নেওয়া যাবে, আর এবার থেকে আমার রোজারিন বলেই ডাকবেন। সিলিয়া কোনো রকমে হাসি চেপে রাখে। রোজারিন যে ওকে চোখের ইশারায় সতর্ক করে দিয়ে ওদের সঙ্গে আসবার জন্য বলে। ইতিমধ্যে বনের মধ্যে অড্রি নামে এক গ্রাম্য কিশোরীর চোখে সঙ্গে টাপস্টোন পুষ্টিনষ্টি করে। জ্যাক্সও তাকে ইন্ধন যোগায়। সে টাপস্টোনকে অনুরোধ করে অড্রির সঙ্গে মালাবদল করতে। জনৈক পাত্রী স্যার অলিভার মার্টেক্সট জ্যাক্সকে কন্যা সম্প্রদান করার জন্য ভার নিতে বলে। জ্যাক্স টাপস্টোনকে বলে, বিয়ে করবে নাকি বহুরূপী? টাপস্টোন রসিকতা করে উত্তর দেয়, বলদের যেমন জোয়াল আছে, ঘোড়ার লাগাম আছে, আর বাজ পাখির আছে ঘণ্টি, তেমনই মানুষের মনে স্বাদ আছে, আর বিয়েতে আছে পায়রাগুলো ঠোঁটের ঠোকরানি। পরের দিন রোজালিন্ড সিলিয়াকে জিজ্ঞাসা করে, আজ সকালে আসবার কথা দিয়ে কই অরল্যান্ডো তো এলো না? সিলিয়া ভ্রুকুটি করে। ওর কথার কোনো দামই নেই, প্রেমের সততার কথা যদি ধরা হয় তবে আমি বলবো লোকটার অন্তরটা ভুয়ো, কতটা ঢাকনা দেওয়া খালি পানপাত্র বা পোকায় খাওয়া বাদামের মতো। বনের মধ্যে সে আবার তোমার পিতার সঙ্গী। রোজালিন জানায়, ভালো কথা, ডিউকের সঙ্গে কাল দেখা হয়ে গেল, অনেক কথা হলো। আমার মা বাবার পরিচয় জানতে চাইলেন, বলেছিলাম আপনার মতোই ভালো তারা। তিনি শুনে তো হেসে বিদায় নিলেন, ওসব কথায় আর কি লাভ, সেখানে স্বয়ং অরল্যান্ডো বর্তমান। সিলিয়া হাসে, সে এক মহাপুরুষ আর সবই সুন্দর, কথা দিতেও যেমন না রাখতেও তেমন, যৌবন যাতেই চড়ে বসুক না কেন তার বোকামি যখন তাকে চালনা করে তখন সব কিছু যেন সুন্দর লাগে। বনের আর একদিকে চলেছে প্রেমলীলা। সিলভিয়াস নামে এক যুবক মেষপালক কিবি নামনি এক তরুণী মেষপালিকার সঙ্গে প্রেমাসক্ত। যুবক বেশি রোজালিন্ডের আগমনে কিবি তারই প্রেমে পড়ে গেছে, ফলে সিলভিয়াস নিরাশ হয়ে কিবির কাছে আসে মোকাবিলা করতে। কিবি নাকি ঘাতকের চেয়েও অধম আর নির্দয়। কিবি সত্যি করে বলুক তো সে তাকে ভালোবাসে না, কিন্তু অমন করে বিমুখ করে না যেন। কিবি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মন প্রাণ দিয়ে সে এখন ওকে ঘৃণা করে, তার কারণ মিথ্যা, ওর নামে যা তা বলা সে সহ্য করবে না। সিলভিয়াস অন্য সুরে জানায়, একটা কথা বলে রাখি, যদি সেই সময়টা এসে পড়ে তাড়াতাড়ি তখন তুমি তোমার নতুন প্রেমিকের দিকে চাহিয়ে দেখতে পাবে অদৃশ্য এক ক্ষতস্থান প্রেমের তীক্ষ্ণ পদ্মস্বরের চিহ্ন এঁকে যায়। কিবি ঘৃণা করে বলে, সেই দিনটির আগে যেন তুমি আর না আসো, এটা আমি চাই। যত পারো ঘৃণা করো আমায়, তোমার প্রতি আমার কোনো দয়া নেই, আমিও তোমার দয়ার প্রার্থী নই। যুবক রোজালিন্ড কোনো রকমে হাসি চেপে গম্ভীরভাবে কিবিকে উদ্দেশ্য করে বলে, আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি তোমার কোনো সৌন্দর্য নেই, আর তোমাকে আমিও ভালোবাসি না, তোমার অত গর্ব কিসের, আর এত নির্দয়ী বা কেন? তাই বলছি তোমার প্রেমিকের প্রতি সদয়া হও, ওকে ভালোবাসতে শেখো, যাও ওকে তোমার কাছে নিয়ে যাও, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন, দোহাই আমার প্রেমে পড়ো না। জ্যাক্সের মনে কৌতূহল জাগে। যুবক বেশি রোজালিনকে জানবার জন্যে রোজালিন জ্যাক্সকে ওর কাছে আসতে দেখে জিজ্ঞাসা করে, শুনছি তুমি নাকি হাসি খুশি চেয়ে বিষাদমগ্ন হয়ে থাকতে ভালোবাসো? জ্যাক্স বলে, ঠিকই তো, বিষণ্ণ হয়ে থেকে কথাবার্তা না বলাই তো ভালো। রোজালিন হাসে, সেটা তো একটা জড় পদার্থের পরিচয়ক। জ্যাক্স বলে, মোটেই না, দেশে বিদেশে বেরিয়ে নানান অভিজ্ঞতা বিষয়ে চিন্তা করতে করতে সেই সব স্মৃতি রোমন্থন করেই আমার মন বিষাদময় হয়ে ওঠে। রোজালিন বিজ্ঞের মতো বলে, এত সব অভিজ্ঞতার ফলে কিছু না পাওয়ার অর্থই চোখ দুটোতে বৌল্যবান বস্তুতে ভর্তি করে হাত দুটোকে শূন্য করে ফেলেছ। আমি এমন অভিজ্ঞতা চাই না যাতে আমার মনে বিষাদের সৃষ্টি করে, ভ্রাম্যমান প্রতীক তুমি, আমি কিন্তু এমন ভ্রমণে ইচ্ছুক নই। ঠিক এমন সময় অরল্যান্ডো এসে পড়ে। রোজালিনকে প্রেম সম্ভাষণ জানাতে সে কেটে পড়ে। অরল্যান্ডো আবার বলে, সুন্দরী রোজালিন্ড আমার, আমি এসেছি। রোজালিন বলে, প্রেমের বিষয়ে একটু দেরি করা মানেই কথা দিয়ে কথা না রাখা।
আমি হলফ করে বলতে পারি কামদেবের পঞ্চস্বর সেই প্রেমিকের শুধু কাঁধ ছুঁয়ে গেছে, হৃদয়ে আঘাত করেনি। অরল্যান্ডো অনুশোচনা করে ক্ষমা চাইলে রোজালিন্ড অভিমান জানায়, অত ঢিমেতালা হয়ে আমার কাছে আসবার দরকার নেই। অরল্যান্ডো আবেগ ভরা কণ্ঠে ডাকে, আমার সতীসাধ্যী রোজালিন্ড। রোজালিন্ডোর মুখের দিকে তাকায়, আর আমিই যাচ্ছি তোমাদের সেই রোজালিন্ড, সিলিয়া রসিকতা করে। আরে তা নয়, আসলে ওর একজন রোজালিন্ড আছে যে তোর চেয়ে সুন্দরী, সে তোকে ওই নামে ডেকে সুখ পায়। রোজালিন্ড সে কথায় কান না দিয়ে অরল্যান্ডোকে সোহাগের সুরে বলে, প্রেম নিবেদন করো, আমার মেজাজটা বেশ খোশ আছে বর্তমানে, আশা হয় তোমার অনেক দাবিই মেটাতে সক্ষম হব। আচ্ছা, আমি যদি তোমার সেই রোজালিন্ডই হই, এখন তুমি আমায় বিয়ে করবে? অরল্যান্ডো বলে, সবার আগে তোমার গালে একটা চুম্বন রেখা এঁকে দেবো। রোজালিন্ড আবদার করে বলে, যখন সব কথা শেষ হয়ে যাবে তখন চুম্বন করো, আগে প্রেয়সী তোমার কথার মাধ্যমে আবদার শুনতে চায়। বলো তো, আমি কি তোমার রোজালিন্ড নই? অরল্যান্ডো জানায় সেই ভেবে মন খানিকটা খুশিতে ভরে ওঠে, আর তাই তো ওর বিষয়ে দুটো প্রাণের কথা বলতে পাই। রোজালিন্ড অভিমানের ভান করে বলে, আমাকে তাহলে ওর হয়েই বলতে হয়, আমি তোমাকে চাই না। অরল্যান্ডো দীর্ঘশ্বাস ফেলে, বেশ, তবে আমার হয়ে বলতে হয় যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। রোজালিন্ড ভুকুটি করে, বালাই শার্ট, যদি মরতেই হয় নিজের হাতে নয়, পৃথিবীর সৃষ্টি থেকে কোনো লোকই আজ পর্যন্ত অন্তত প্রেমের ব্যাপারে নিজের হয়ে কেউই মরেনি। অবশ্য আগের যুগের নির্বোধ ঐতিহাসিকেরা এই মরার বিষয়ে যা বলেছে তা আগাগোড়া মিথ্যে, প্রেমের জন্য কেউ মরেনি। অরল্যান্ডো জিজ্ঞাসা করে, তবে তো তুমি আমায় ভালোবাসো রোজালিন্ড, আমায় গ্রহণ করো। রোজালিন্ড সিলিয়াকে উদ্দেশ্য করে বলে, শোনো, তুমি পাদ্রি হয়ে আমার বিয়ে দাও, তারপর অরল্যান্ডোর দিকে তাকায়, তোমার হাতখানা বাড়িয়ে দাও। অরল্যান্ডো রাজি হয়ে হাত বাড়িয়ে দিলে সিলিয়া বলে, আমি কিছাই বিয়ের মন্ত্র জানি। আচ্ছা হয়েছে, অরল্যান্ডো তুমি কি এই রোজালিন্ডকে তোমার পত্নীরূপে গ্রহণ করবে, কখন করতে চাও? অরল্যান্ডো সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলে, যত তাড়াতাড়ি হয় আমি পত্নীরূপে গ্রহণ করতে প্রস্তুত। রোজালিন্ড বলে, আমি তোমাকে প্রতিরূপে গ্রহণ করছি। অরল্যান্ডো দুঃখ করে জানায়, রোজালিন্ড, এবার আমি ঘন্টা দুয়েকের মধ্যে তোমায় ছেড়ে যাব। রোজালিন্ড দীর্ঘশ্বাস ফেলে, প্রিয়তম, আমি তোমায় ও দু ঘন্টা ছেড়ে কাটাতে পারবো না। অরল্যান্ড মিনতি করে, তুমি বুঝছো না কেন, ডিউকের খাবার সময়টা আমাকে তার কাছে না থাকলে নয়। রোজালিন্ড অভিমানের সুরে জানায়, বেশ, তুমি যাও। এইরকমই আমার বন্ধুরা বলতো, আর আমিও কতকটা একই আন্দাজ করেছিলাম। মিষ্টি কথা দিয়ে আমার হৃদয়ে জয় করেছিলে, এখন দেখছি আমাকে ছেঁটে ফেলা হলো। আচ্ছা এসো, তুমি তাহলে দুটোর সময় ফিরছো? অরল্যান্ডো ভাবের আতিশয্যে বলে, প্রিয়ে, তাই। রোজালিন্ড দিব্যি কয়ে বলে, যদি কথার একটুকু খেলাপ করে এক মিনিটও পরে আসো তাহলে বুঝবো তুমি প্রবাঞ্চক, মিথ্যুক, ধাপ্পাবাজ, তোমার প্রেম ঝুটা। অরল্যান্ডো যাবার সময় বলে যায়, আমার নিষ্ঠার এতটুকু হেরফের হবে না। সিলিয়া হাসি চেপে জানায়, তুই দেখালি বটে, মেয়ে যাত্রাকে দেখছি দুর্নাম করে ছাড়বি, তোর ওই নকল প্রতীকটা খুলে নিলে সবাই টের পেত। রোজালিন্ড দুচোখ বুঝে ভাবের আতিশয্যে জানায়, ওরে বোন, তুই জানিস না আমার প্রেমের গভীরতা, পর্তুগালের উপসাগরের চেয়ে গভীর, যার অন্ত পাওয়া যায় না। ওরা দুজনে একটা গাছের ছায়ায় বসে, সিলিয়া একটু ঘুমিয়ে নেয় আর রোজালিন্ড অধীর আগ্রহে অপেক্ষা করে অরল্যান্ডোর আসার পথ চেয়ে। কিছুক্ষণ পরে সিলিয়ার ঘুম ভেঙে যায়, সেই দেখে রোজালিন্ডোকে জিজ্ঞাসা করে, এখনও কি দুটো বাজেনি? সিলিয়া বলে, মনে হয় অরল্যান্ডো আসার পথে কোথাও বিপদে পড়েছে। পায়ের শব্দ শুনে অনেক আশা নিয়েই রোজালিন্ড তাকিয়ে থাকে। সিলভিয়া সত্যদন্ত হয়ে এসে একখানা চিঠি দেয় তার হাতে, সুদর্শন যুবক কিবি নিজে লিখে এই চিঠিখানা পাঠিয়েছে। রোজালিন্ড বলে, চিঠির ওপরটা ময়লা, ভেতরটা মনে হয় আরও কদর্য, তা তুমি কি শুনতে চাও? শোনো, রাখালের বেশে তুমি দেবতা কি কোনো এসে করিলে হরণ কুমারীর মন, তব মন বাসনা লিখে দিও হাতে তার, এ দেহ মন সকলে দিনু তারে যার, অন্যথায় জানাবে মোরে নিজ হাতে লিখে, চেয়ে রব অনিমেষ মরণপথ দিকে। চিঠি পড়া শেষ করে রোজালিন্ড সিলভিয়াসের দিকে তাকায়, এ তো দেখছি চরম রসিকতা ছাড়া আর কিছুই নয়, তোমাকে দেখছি ভেড়া বানিয়ে রেখেছে। সিলভিয়াস, যদি সে আমাকে প্রকৃতই ভালোবেসে থাকে তবে বলো সে যেন আমার কথা মতো তোমাকে ভালোবাসে। সিলভিয়াস চলে যাবার পর সিলিয়া হেসে কি যেন বলতে যাবে, এমন সময় অলিভার এসে সুপ্রভাত জানিয়ে জিজ্ঞাসা করেন, আচ্ছা এখানে জলপাই গাছে ঘেরা রাখালের ঘরটা কোথায়? সিলিয়া উত্তর দেয়, পশ্চিম দিকে ওই পাশের খাদটার কাছে, কিন্তু সেখানে এখন কেউ নেই।
অলিভার দুজনের মুখের দিকে তাকান। আমি আপনাদের চিনতে পেরেছি পোশাক আর বয়স দেখে। পুরুষের বেঁচে থাকলে কি হয়, আসলে বড় বোন আর ছোট মেয়েটে মেয়েটি হচ্ছে ওর ছোট বোন। সেলিয়া বলে, আপনার অনুমান মিথ্যে নয়। অলিভার একখানা রক্তমাখা রুমাল দেখিয়ে বলেন, অরল্যান্ডো যে বালককে রোজালিন্ড বলে ডাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। রোজালিন্ড জানায়, আমিই সেই রোজালিন্ড। কিন্তু রক্তমাখা রুমাল কেন? অলিভার বিষাদক্লিষ্ট কণ্ঠে বলেন, অরল্যান্ডো এখান থেকে বিদায় নিয়ে যাবার পর পথিমধ্যে একটা ন্যাড়া ওক গাছের তলায় দেখতে পায় ময়লা ছেঁড়া পোশাকি পরা একমুখ দাড়িমুখ ভর্তি একটা লোক ঘুমিয়ে রয়েছে, আর তারই গলা জড়িয়ে একটা সাপ ফণা বিস্তার করে গর্জন করছে ঘুমন্ত লোকটিকে ছোবল মারার জন্য। ঠিক সেই মুহূর্তে অরল্যান্ডোকে দেখতে পেয়ে সাপটা দেয় চম্পট। পাশের একটা ঝোপের তলাতে একটা ক্ষুধার্ত সিংহ ওত পেতে অপেক্ষা করছিল লোকটার নড়াচড়ার জন্য। অরল্যান্ডো এই দৃশ্য দেখে এগিয়ে আসে লোকটাকে দেখতে, কিন্তু সেই লোকটি তারই বড় ভাই। সিলিয়া বলে ওঠে, আমি সেই অমানুষ বড় ভাইটির কথা শুনেছি। সিলিয়া অলিভার সে কথা মেনে নিলে। রোজালিন্ডোকে অরল্যান্ডোর বিষয়ে জানতে চাইলে অলিভার বলেন, অরল্যান্ডো দুবার ফিরে যাবার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত সিংহীর সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধের শব্দে আমারও ঘুমটা গেল ভেঙে। অবশ্য সিংহীটা ওর হাতেই প্রাণ দিল। সিলিয়া তৃষ্টভাবে তাকায়। বোঝা যাচ্ছে আপনিই তার বড় ভাই, আপনিই যাকে বারবার হত্যা করবার চেষ্টা করেছিলেন সেই আপনাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো। অলিভার মাথা হেঁট করে বলেন, সেই লোক আজ সম্পূর্ণ বদলে গেছে, ও যেন আমার নতুন জন্ম। রোজালিন্ড ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, রক্তমাখা রুমালখানা পাঠালো কেন? অলিভার বলে, অরল্যান্ডো আমাকে মহান ডিউকের কাছে নিয়ে গেল, সেখানে নতুন পোশাক পেলাম পরবার জন্য। খাওয়া দাওয়া সারার পর আমার ওপর ডিউক ভাইয়ের সেবার ভার দিলেন। অরল্যান্ডো জামা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় তার হাতের এক জায়গায় সিংহীটা মাংস খুবলে নিয়েছে, যার ফলে অনর্গল রক্ত ঝরছে। তাই দেখে সে অজ্ঞান হয়ে গেল। পরে জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে রক্তমাখা রুমালখানা আমায় দিয়ে বলল, তোমাদের কাছে এটা দিয়ে ক্ষমা চেয়েছে, নিজের জন্যে কথা দিয়ে কথা রাখতে না পারেনি বলে। রোজালিন্ড জ্ঞান হারিয়ে পড়ে যাবার সঙ্গে সঙ্গে সিলিয়া ওকে ধরে ফেলে চিৎকার করে, গ্যানিমিড হলো কি? রোজালিন্ড নিজেকে নিমেষে সামলে নিয়ে উঠে পড়ে বলে, চলো বোন বাড়ি নিয়ে চলো। তারপর অলিভারের দিকে চেয়ে বলে, আপনার ভাইকে বলবেন ওসব আমার নিছক অভিনয়। বোনের মধ্যে বিদুষক টাপস্টোন আর গ্রাম্য কিশোরী অড্রির মধ্যে কথা হয়। টাপস্টোন রসিকতা করে বলে, গ্রাম্য অড্রি ধৈর্যধর লক্ষ্মীটি, একটা সময় আমরা পাবোই, একটা ছোকরা হয়েছে আমাদের বিয়ের পথে কাঁটা। গ্রাম্য যুবক উইলিয়ামসকে আসতে দেখে টাপস্টোন অড্রিকে দেখে চোখের ইশারা করে বলে, ওই তো তিনি আসছেন, দাঁড়াও মজা টের পাওয়াচ্ছি। উইলিয়াম দুজনের সঙ্গে শুভ সন্ধ্যার বিনিময় করে। টাপস্টোন জিজ্ঞাসা করে, তুমি তো হে এই বোনেরই ছোকরা, তা বয়স কত হলো? বছর 25 মনে হচ্ছে। তা বেশ পেকে গেছো দেখছি, তুমি তো উইলিয়াম, লেখাপড়া ও ঘাড়নাড়া দেখে বুঝছি অষ্টরম্বা। তা তুমি এই অড্রিকে ভালোবাসো? সেগুড়ে বালি, কারণ আমিই হচ্ছি উপযুক্ত লোক। কাজী বাবাজি, তোমায় আমি ছলাকলায় কাহিল করব, তোমাকে 150 রকমে হত্যা করব। কাজী মানে মানে কেটে পড়ো। অলিভারের মুখে সব বৃত্তান্ত শুনে অরল্যান্ডো অবাক হয়ে যায়। বলো কি দাদা, তুমি এক নজরেই এলিয়ানাকে ভালোবেসে বিয়ে করবে বলে স্থির করেছো? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আগামী কালই তোমাদের বিয়ে হোক, ডিউক আর সঙ্গীদেরও নিমন্ত্রণ করে নিয়ে যাব। তুমি যাও, এলিয়ানাকে তৈরি হতে বলো গে। রোজালিন্ড এমন সময় এসে শুভেচ্ছা জানিয়ে বলে, প্রিয় অরল্যান্ডো, বড় দুঃখ হয়, আমার হৃদয়কে তুমি যেন একটা আস্তরণে ঢেকে রেখেছো। অরল্যান্ডো জানায়, ওটা আস্তরণ নয়, আমার বাহুডোর। রোজালিন্ড জানায়, তোমার দাদা যখন রক্তমাখা রুমালখানা দিতে তার কাহিনী শোনায় তখন মূর্ছে যাওয়ার চেয়ে চমৎকার অভিনয় করার কথা নিশ্চয়ই শুনেছো তার কাছে। অরল্যান্ডো বলে, তোমার অভিনয়ের চেয়ে আরও আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে। রোজালিন্ড কী যেন ভাবে, হ্যাঁ মনে পড়েছে, তোমার দাদা আর আমার বোন দুজনে দুজনকে দেখে চোখ আর ফেরাতে পারে না, তারপর চোখে চোখে চাওয়া পর্ব শেষে মন নিয়ে দেখা। এইভাবে দুজনে বিয়ের দরজা অবধি পৌঁছে গেল। অরল্যান্ডো বলে, আমি ওদের বিয়েতে মত দিয়েছি, কালই ওদের বিয়ে। রোজালিন্ড জানায়, তাহলে আমি বা বাদ করি কেন? কাল আমি তোমার রোজালিন্ডের হয়ে বিয়ের কাজটা সেরে নিই না কেন? অরল্যান্ডো ভাবাবেশে বলে, দেখো আমি কল্পনার আশ্রয় নিয়ে আর থাকতে পারছি না। রোজালিন্ড জানায়, আমিও তোমার কল্পনা দিয়ে আর ভুলিয়ে রাখতে চাই না, আমি জাদুবিদ্যায় ওস্তাদ, তাই বলছি যদি তুমি সত্যি রোজালিন্ডকে ভালোবেসে থাকো তাহলে তোমার দাদার বিয়ের সঙ্গে আমায় বিয়ে করবার সঙ্গে সঙ্গে তোমারই রোজালিন্ডকে বিয়ে করে ফেলবে। অরল্যান্ডো জিজ্ঞাসা করে, তোমার মাথাটা কি বিগড়ে গেল, কী সব যাতা বলছো?
রোদালিন জানায়, আমি জাদুকর, যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। তুমি বিয়ের পোশাকে পড়বে, যথারীতি নিমন্ত্রণ করবে সবাইকে। আমি বলছি কালই তোমার রোজালিন্ডের সঙ্গে বিয়ে। সিলভিয়া স্যার কিবিকে দেখে রোজালিন জানায়, শোনো, আমি এক জাদুকর, আমি তোমাদের নিমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল রোজালিন্ড আর অরল্যান্ডোর বিয়ে হচ্ছে, তার দাদার বিয়ের সঙ্গেই। তোমাদেরও বিয়ে হবে কাল, সুতরাং তোমরা কাল তৈরি হয়ে আসবে। নির্বাসিত ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞাসা করেন, অরল্যান্ডো, ওই বালকের কথায় বিশ্বাস হয়? ও কি যা বলছে তা করতে পারবে? অরল্যান্ডো জানায়, বিশ্বাস হয় না, কিন্তু জীবনে শপথ দিয়ে বলেছে বলেই যা বিশ্বাস হয় আর কি। কেমন যেন একটা ভয় ভয় করছে। রোজালিন্ড সিলভিয়াস আসে নির্বাসিত ডিউকের কাছে। রোজালিন্ড নির্বাসিত ডিউককে উদ্দেশ্য করে বিনীতভাবে জানায়, আমি যে কথা দিয়েছি তা না করা পর্যন্ত ধৈর্য ধরো। রোজালিন্ডকে নিয়ে এলে আপনি ওকে নিশ্চয়ই অরল্যান্ডোর হাতে সমর্পণ করবেন। নির্বাসিত ডিউক হাসেন, শুধু তাই নয়, রাজত্বও দান করতে পারি। তারপর সে সিলভিয়াসকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, কিবি সম্মত হলে তুমি তাকে বিয়ে করবে? সিলভিয়া শপথ করে, কিবিকে পাওয়ার জন্য যদি প্রাণ দিতে হয় তাহলেও আমি রাজি। রোজালিন্ড আর সিলিয়া চলে যাবার পর নির্বাসিত ডিউক অরল্যান্ডোকে বলেন, কী জানি ওই গ্যানিমিডের মধ্যে আমি যেন আমার কন্যার প্রাণচঞ্চল্যের সাদৃশ্য খুঁজে পাই। অরল্যান্ডো জানায়, মহান ডিউক, প্রথম সাক্ষাতে আমি ওকে ভেবেছিলাম আপনারই কোনো পুত্র সন্তান, কারণ ওর সঙ্গে রোজালিন্ডের হুবহু সাদৃশ্য রয়েছে। রোজালিন্ড আর সিলিয়া আসতে দুজনের কথাবার্তা বন্ধ হয়ে যায়। রোজালিন্ড নির্বাসিত ডিউককে বলে, তোমার হাতে আমি নিজেকে অর্পণ করছি, কারণ আমি তোমারই। তুমি যদি আমার পিতা নাও হও তবে জানবো আমার পিতা নেই। নির্বাসিত ডিউক সিলিয়ার দিকে চেয়ে বলেন, প্রিয় ভাইজি আমার, আয় মা আমার কাছে আয়। এমন সময় জ্যাক্স দ্য বয় এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা আমার কথা শুনুন, আমি হচ্ছি স্যার রোল্যান্ডের প্রথম পুত্র। আমি আজ এক খবর নিয়ে এসেছি আপনাদের কাছে। ডিউক ফ্রেডরিক আপনাদের এই বনে আসার খবর পেয়ে বিরাট এক সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসেন বলে, তার নির্বাসিত বড় ভাই মহান ডিউককে হত্যা করবার উদ্দেশ্য নিয়ে। তিনি বনের প্রান্ত সীমানায় পৌঁছবার পর তার সঙ্গে এক বৃদ্ধ সাক্ষাৎ সাধকের সাক্ষাৎ হয়েছে। তার মহান উপদেশ শুনে তিনি সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে গিয়ে সংসার ত্যাগ করে চলে গেছেন। তিনি তার রাজমুকুট রেখে গেছেন নির্বাসিত বড় ভাইয়ের জন্যে। যদি আমার এই খবর মিথ্যা বলে কেউ সন্দেহ করেন, সেই জন্য আমি আমার জীবন আপনাদের কাছে বন্ধক রাখছি। নির্বাসিত ডিউক জ্যাক্স দ্য বয়কে স্বাগত জানান। তুমি তোমার অগ্রজ আর কনিষ্ঠ ভ্রাতার বিবাহে চমৎকার যৌতুকের সংবাদ বহন করে এনেছ। একজন ফিরে পেল তার হৃদরাজ্য, আর একজন ফিরে পেল তার ন্যায্য প্রাপ্য। আর এই নিবিড় অরণ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা শুরু করা যাক। পরে যারা কৃচ্ছ্র সাধন করে আমার বন্ধুত্ব অন্তরঙ্গতার বিনিময়ে সর্বস্ব ত্যাগ করে আমার অনুগামী হয়েছে, তারা সবাই তাদের অবস্থা অনুযায়ী আমাদের ফিরে পাওয়া রাজত্বের অংশীদার হবে। এবার আমরা অতীতের সব কিছু ভুলে গিয়ে বর্তমান উৎসবে মেতে উঠি। জ্যাক্স চিৎকার করে বলে, আর একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন আপনারা। ডিউক ফ্রেডরিক আড়ম্বরপূর্ণ রাজসভাকে তুচ্ছ জ্ঞান করে সন্ন্যাস অবলম্বন করেছেন, আর আমি যাচ্ছি তারই কাছে। মহামান্য ডিউক, আপনাকে আপনার পূর্ণ গৌরবে রেখে যাচ্ছি। আপনি ক্ষমা, তিতিক্ষা প্রভৃতি গুণের সমন্বয়ে আদর্শ রাজা। অরল্যান্ডো, তোমার সততা ও নিষ্ঠার সাহায্যে তোমার প্রেমিকা রোজালিন্ডকে পেয়েছ, আমি ওকে তোমাকে দিয়ে দিচ্ছি। অলিভার তোমাকে তোমার রাজ্য প্রেম আর বহু বন্ধু বান্ধব দিয়ে যাচ্ছি। সেলভিয়াস তোমাকে দিয়ে যাচ্ছি তোমার আকাঙ্ক্ষিত প্রিয়াকে, তুমি তার যোগ্য পাত্র। টাপস্টোন তোমাকে রেখে যাচ্ছি রসিকতা করে সবাইকে আনন্দ দেবার জন্যে। তোমার প্রেমের ভূমিকা শুধু খেয়াল খুশি চরিতার্থ করা, তুমি দিন অতিবাহিত করো আনন্দেরও মাঝে। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি অ্যাজ ইউ লাইক ইট। 5ই মে 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাস। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি অ্যাজ ইউ লাইক ইট। আর আগামী 12ই মে 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন রোমিও ও জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ার রচিত। ধন্যবাদ।